এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুক উইথ নুসরাতে নতুন একটি রান্না দেখার জন্য। খুবই ঝটপট, কম সময় তৈরি করা যায় এমন একটা আইটেম আজকে তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে চিকেন, ভেজিটেবল এবং ব্রেড দিয়ে তৈরি খুব মজাদার একটা স্যান্ডউইচ আইটেম। প্রথমেই আমি এখানে 4 স্লাইস হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি এবং শুরুতেই 2টো স্লাইসের একটা সাইডে বাটার স্প্রেড করে নিচ্ছি। একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন কোনো অংশ বাদ না পড়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুধুমাত্র 2টো স্লাইসের একটা সাইডে বাটার লাগিয়ে নিয়েছি। এবার অন্য যে স্লাইস দুটো আমার হাতে ছিল সেটার উপর টমেটো ক্যাচাপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টমেটো সসও ইউজ করতে পারেন। একটু স্প্রেড করে নিচ্ছি। স্যান্ডউইচের পুরের জন্য আমি এখানে কিছু ভেজিটেবল এবং চিকেন কিমা নিয়েছিলাম। ভেজিটেবলগুলোর মধ্যে টমেটো কুচি, গাজর কুচি, 2 ধরনের ক্যাপসিকাম কুচি ছিল এবং ছিল সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিকেন কিমা এবং 1 টুকরো লেবু। ব্রেডের যে সাইডে আমি বাটার স্প্রেড করেছিলাম সেই সাইডেই দিয়ে নিচ্ছি ভেজিটেবল এবং চিকেন। পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন, আমি প্রত্যেকটা উপকরণ থেকে একটু একটু পরিমাণে দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়েছি, চিকেন কিমা দিয়ে দিচ্ছি, একটুখানি লেবুর রস দিয়ে দেব। এবার স্বাদের জন্য উপর থেকে 1 চিমটি লবণ এবং একটুখানি গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। সব শেষে আমার হাতে ছিল একটা চিজ, চিজটাকে আমি দিয়ে দিচ্ছি এই পুরের উপর। এটা একটা স্লাইস চিজ, আপনারা চাইলে যে কোনো ধরনের অ্যাভেলেবেল চিজ ইউজ করতে পারেন, তবে এই চিজটার টেস্টটা আমার কাছে একটু ভালো লেগেছিল, সেজন্য আমি এটা ইউজ করছি আজকে। আচ্ছা, চিজটা দেওয়া হয়ে গেলে টমেটো ক্যাচাপ লাগানো যে ব্রেড দুটো ছিল সেটাকে আমি এর উপর দিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। একটু সাবধানে সেট করতে হবে। এটা তো হলো, এবার আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। একটা ফ্রাইং প্যানে আমি সামান্য একটু বাটার দিয়ে নিয়েছি এবং একটু অপেক্ষা করছি বাটারটা গলে গিয়ে প্যানটা মোটামুটি গরম হওয়া পর্যন্ত। প্যানটা গরম হয়ে গেলে আমি একটা স্যান্ডউইচ এর উপর বসিয়ে দিচ্ছি। এটাকে একটু ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে রাখাই ভালো হবে। 2-3 মিনিট পরে আমি এর অপর সাইডে, মানে যে সাইডটা উপরের দিকে ছিল, সেখানেও একটুখানি বাটার স্প্রেড করে নিয়েছি এবং খুব সাবধানে 2টো স্পুন দিয়ে স্যান্ডউইচটাকে উল্টে নিয়েছি। ঢেকে দিয়ে আরও 2 মিনিট অপেক্ষা করেছি এবং যখন দেখবেন যে 2 পাশে ক্রিস্পি হয়ে এসেছে তখন এটাকে আমি তুলে ফেলছি। মাঝখান থেকে কেটে নিলাম খাওয়ার সুবিধার জন্য এবং দেখতে সুন্দর লাগবে সেজন্য, চাইলে এটাকে আস্ত সার্ভ করা যাবে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু ঠিক তেমনই মজা ছিল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থেকে রেসিপিটা দেখার জন্য।